মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের জেরে তারাতলা সংলগ্ন অটো রুটে বেআইনিভাবে ভাড়া বৃদ্ধির অভিযোগ টালিগঞ্জ বেহালা তারাতলা রাসবিহারী রুটের অটোয় দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগ অটো চালকদের বিরুদ্ধে চূড়ান্ত হয়রানির শিকার হয়েছে নিত্যযাত্রীরা। এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চন মিত্রের সঙ্গে টেলিফোনে। সঞ্চন, ঠিক কি অভিযোগ, কোন কোন রুটে এই দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে? দেখো, বেশ কিছু রুট এর মধ্যে রয়েছে, বিশেষ করে এই তারাতলাকে কেন্দ্র করে বা তারাতলা এই মাঝেরহাটকে কেন্দ্র করে যে সমস্ত রুট গুলো চলে, হাজরা বা রাসবিহারী থেকে তারাতলার দিকে যে অটো যাচ্ছে, বিশেষ করে বেহালামুখী যে অটোগুলো রয়েছে সেগুলোতেও একই রকম ছবি দেখা যাচ্ছে। প্রত্যেকটা জায়গাতেই কোথাও 5 টাকা, কোথাও 10 টাকা, এমনকি দ্বিগুণ ভাড়া নেওয়ার কথা উঠে আসছে। এবং অনেক যাত্রীই বলছেন যে 14 টাকার ভাড়া 25 টাকা, কখনো 30 টাকা চাওয়া হচ্ছে, এইভাবে যেতে হচ্ছে। এমনকি অটো চালকরাও তারা কিন্তু সরাসরি স্বীকার করে নিচ্ছেন যে তারা বেশি ভাড়া নিচ্ছেন, এটাই কিন্তু বাস্তব। এবং এই মাঝেরহাট ব্রিজকে কেন্দ্র করে এই আশপাশের বেশ কিছু রুটেতেই গত কয়েকদিন ধরে, গত 2 দিন ধরে এই ছবিটাই উঠে আসছে যে কোনো জায়গাতেই রুটের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধি করা হচ্ছে। এমনকি খিদিরপুরের দিকেও, খিদিরপুর থেকে বেহালা থেকে যে অটো যায়, যেগুলো এখন যেতে পারছে না পুরো রাস্তা, সেগুলো মোমিনপুর পর্যন্ত যাচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে যে যেটা আগে 7 টাকা বা 8 টাকা নেওয়া হতো সেটা 10 টাকা নেওয়া হচ্ছে। ধন্যবাদ সঞ্চয়ন। অটো চালক এবং যাত্রীরা তারা কি বলছেন শুনবো। আমাদের যা গ্যাস পুড়ছে তাতে আমাদের লস, কেন 2 মাসের মধ্যে আমাদের 4 বার গ্যাসের দাম বেড়েছে। আগে কত ভাড়া ছিল? আগে 14 টাকা। বেহালা থেকে হাজার যাচ্ছে, 10:30 অব্দি থেকে দাঁড়িয়েছিলাম, একটাও অটো বাস কিছু পাচ্ছি না, তারপরে এই অটো পেলাম তারাতলা এসে 30 টাকা ভাড়া নিচ্ছে, রাসবিহারী থেকে আবার হেঁটে হেঁটে আমাদেরকে হাজার যেতে হবে।